এই যে এইরকম টুপিস যাবে আজকে, এরকম টুপিস গুলা এরকম অসাধারণ সুন্দর কাজের ভিতরে, পুরা জামাটা কাজ এরকম সুন্দর জামাগুলো আজকে যাবে। কিন্তু সমস্যা থাকবে হচ্ছে কি, এরকম দাগ থাকবে, একটু ছোটখাটো দাগ থাকবে, ছোটখাটো এমব্রয়ডারি মিচিং থাকবে। তো এই জামাগুলো আজকে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পাবেন যারা সুন্দরী জামাগুলো নিতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে আসছি শেষ, আলহামদুলিল্লাহ। আর হয়তো বা 20টা আছে, একজন পাবেন। শেষ আমাদের এই জামাগুলো শেষ হয়ে গেল, আপনাদেরকে সুন্দর সুন্দর এই জামাগুলো এমব্রয়ডারি মিক্স ছিল, দামি জামার টুপিস শেষ করলাম। ওনার কালারের সাথে, জামার কালারের সাথে ম্যাচিং ছিল না, এরকম জামাগুলো ছিল আমার কাছে এতদিন, তো সেই জামাগুলো আমরা সেল করে দিলাম। আমরা এগুলো সরাসরি কারখানা থেকে নিয়ে আসছিলাম আপনাদের জন্য, যে জামাগুলো একটু সমস্যা ছিল, যে এমব্রয়ডারি মিক্স ছিল, এমব্রয়ডারি হয় নাই, সেরকম জামা। এটা পিওরও না, পিওরও না হলে এটা একবার অরিজিনাল পিওর, ঠিক আছে। পিওর ওনাটার ভিতরে কিন্তু ইয়াটা আছে, পিনটা আছে, ঠিক আছে, পিনটা আছে পিওর ওনা, কেননা এটা ব্যাক সাইড পিন করা, এই জন্য। এই যে এগুলো অনেক দামি জামা, যেই দামি জামাগুলো হচ্ছে 1400-1500 টাকা ইসলামপুরের প্রাইস, আর এগুলো হচ্ছে ইসলামপুরের কাপড়। ইসলামপুরের কাপড় এইভাবে দেখে নেবেন, ঠিক আছে। আমরা সবসময় ভালো কোয়ালিটি দিতে চেষ্টা করি। এই যে উনাটা এইরকম কাটওয়ার্ক করা থাকবে, এরকম কাটওয়ার্ক করা, এই যে পুরো পাঁচ হাতের উনা থাকবে, পুরা কাটওয়ার্ক থাকবে উনাতে, ঠিক আছে। এগুলো দামি জামা, 1400-র নিচে কখনো এই জামা নিতে পারবেন না। কিন্তু আমাদের এখানে একটু এমব্রয়ডারি সমস্যা আছে, একটু রিজিট আছে এরকম আর কি, সামান্য বড় ধরনের কোনো ফাড়া ফোড়া নাই। শেষ দামি জামা, হ্যাঁ, এটি কোনো সমস্যা নেই। ও জর্জেটগুলো চলতেছিল না, এর জন্য আমাকে দিয়ে দিছে, জর্জেটগুলো কোনো সমস্যা নেই। জর্জেটগুলো অনেক সুন্দর, এই যে জর্জেটটা উনার দিই, জর্জেট হলে এটা অনেক সুন্দর, এগুলো অনেক সুন্দর দেখায় দিই আপনাদেরকে। জর্জেট ওনাগুলো অনেক সুন্দর, জর্জেট ওনাগুলো আপনার কোনো সমস্যা নেই, এগুলো জর্জেট ওনা চলতেছিল না। ওনারা বানায়, মনে করেন একটা প্রোডাক্ট বানায় যখন ইসলামপুরে চলে না, তখন কি করে এটাকে আমাদেরকে দিয়ে দেয়, আপা এটা এই ডিজাইনটা যাইতেছে না, আমার নিয়ে যান। তো এইরকম আর কি, যাদের যেই ডিজাইন না যায় সেটা আপনাদের, আপনাদের কাছে কোনো ডিজাইন না থাকলেও দিয়ে দিবেন আমাকে। ভালো কাপড়ের ভিতরে হইতে হবে, যেমন তেমন কাপড় না, এরকম দামি কাপড়ের ভিতরে হইতে হবে, এরকম দামি এমব্রয়ডারির ভিতরে হইতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আমাকেও আবার কম দামে দিতে হবে, সমস্যা আছে সব দিকে। এই যে এমন কাটওয়ার্ক করা হবে, দুই সাইডে কাটওয়ার্ক, এই যে এরকম কাটওয়ার্ক করা হবে, ঠিক আছে। এই যে যেমন এই কাটওয়ার্কটা দেখেন, এটা আমার এখানে আসছে, এই যে কাটওয়ার্কটা এখান থেকে সুতার খুলে গেছে, এটা এই লেসটা পুরোটা লাগানো হয় না, লাগাইতে হবে, ঠিক আছে। আপনি এই লেসটা লাগাই দিবেন, ঠিক আছে। এরকম কিছু সমস্যা আছে আমার কাছে, এই জন্য আসছে। কিন্তু বড় ধরনের সিরা ফাটা মাঝখানে অনেক বোগলা মোগলা ওইসব নেই, ঠিক আছে, আমি কিন্তু বলে দিতেছি। কেননা এখানের অধিকাংশ জামা আমরা আইনা খুললা দেখি, চেক করি, আগে চেক করি, চেক করে আমরা যদি না হয় এটা চেঞ্জ, আগেই বলে নি ভাই চেঞ্জ হবে। তো এইটা দেখেন, এইটা অনেক সুন্দর, এইটা পিওরের দোপাট্টা, এই যে দোপাট্টা দুই সাইডে এরকম কাজ, ঠিক আছে, দুই সাইডে এরকম কাজ, দুনো সাইডে এমব্রয়ডারি কাজ। এই যে এইটাও অনেক সুন্দর একটা জামা, এটার হাতায়ও সেম কাজটা আছে, এই সেম এমব্রয়ডারি এটা হাতায়ও আছে, এই যে দেখেন কত সুন্দর এমব্রয়ডারির সাথে কত সুন্দর এমব্রয়ডারি উন্না, ঠিক আছে। এগুলা সবগুলা জামা কিন্তু 1400-র উপরে, 1400-র নিচে না, আপনি 1400-র নিচে এই জামা ইসলামপুর থেকে নিতে পারবেন না, যেহেতু আমরা ইসলামপুর কোয়ালিটি সেল করি, অন্য জায়গার কোয়ালিটি আমাদের ভালো লাগে না, এর জন্য সেল করি না। কাপড়ের গ্যারান্টি থাকে না, কাপড়ের কোয়ালিটি থাকে না, কাপড়ের কথা বলে একটা করে আর একটা, এর জন্য ইসলামপুরেরটা মনে করে নিলেও ওরা ভালো। আমাদের নিউ মার্কেট, ইসলামপুর এইসবের ব্র্যান্ডের জামাগুলো আমরা সেল করি, এগুলোর কোয়ালিটি ভালো, এমব্রয়ডারির কোয়ালিটি ভালো। এই যে ওনাটা দেখছেন, এটাও কাটওয়ার্ক করা, এটাও সুতির ভিতরে কাটওয়ার্ক করা, আর ওনার কাপড়গুলো কি সফট, ওয়াও।
খড়িটা দেখে তো মনে হয় যে বানাই একটা একটা বানাই। এই যে এটা তো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ঠিক না? ওয়াও কালেকশন। আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন, নাম একটা স্মল নাম্বার দিবেন, 1020 টাকা বিকাশ করবেন। এই যে ওনাটা কাজ করা হবে। এগুলো অনেক দামি জামা বুঝছেন, একটু একটু সমস্যা আছে এর জন্য দিয়ে দিছে। এই যেমন দেয়া মোটারি ঠিক মতন হয় না, এই সাইডে এমব্রয়ডারি ফল্ট। এই জামাগুলো সবগুলো হচ্ছে এমব্রয়ডারি ফল্ট, যতগুলা দেখছেন সবগুলো। এটা জর্জেটুন না, পিওর না, কিন্তু এই যে দেখেন দামি জামা কাটচুপি কাজ করা, ঠিক আছে, প্রাইস সেম। ওই আকাশিটা পরে দিস লাস্টে। এই যে দেখেন এক একটা থেকে এক একটা সুন্দর, ঠিক আছে। এটার হাতাটা পুরা কাজ করা আছে। যারা নেবেন এখান থেকে সর্বনিম্ন 10 পিস নিতে হবে, 10 পিসের নিচে যারা নেবেন তারা কোনোদিনও আমার ছবিও দিবেন না, ঠিক আছে। এখানে 1 পিস দিতে সেল হয় না, এখানে শুধু 10 পিস এখান থেকে, এটা হোলসেল। দশ পিস বেচলে 100 টাকা হইতে 150 টাকা থাকবো, ঠিক আছে। আর আসি 20 পিস, এটা শেষ, আলহামদুলিল্লাহ শেষ। পেঁয়াজ এগুলোর যে ইনটেকগুলো ছিল ওগুলো বাইর করিস আমি থেকে, ঠিক আছে, ইনটেকগুলো বাইর করে দিয়ে দিস। আমি এগুলোর ইনটেকগুলো যেগুলো একবারে ফ্রেশ বেরিয়েছিল ওগুলো রাখছিলাম, তো ওগুলো মনে হয় 10-15 পিসও হবে, তো ওগুলো বেশি নাই। আর এগুলা এগুলাই শেষ, বুঝছেন? নিচের কাটওয়ার্কটা, এই জামাগুলো দেখলে মানুষ জিজ্ঞেস করবে আপনি কোত্থেকে আনছেন। হাতাটাও কিন্তু মৌসুমি হাতা, একটা দেখে একটা রাখে, ও কি দেখে আমি এটাই বুঝি না। এই যে এটা পুরাটা এম্বো করা, ঠিক আছে, পুরা এম্বো করা, হাতাটা এম্বোডারি করা। এটা অনেক সুন্দর পিস দেখছেন, এর উন্নাটা, এটা হচ্ছে উন্নাটা, আর এটা হচ্ছে জামাটা, এটা হচ্ছে জামাটা। তো আপনারা এগুলো নিয়ে নেবেন, এগুলো হচ্ছে কি আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি। হাতাটাও কাজ আছে, এই যে এইটা আরো সুন্দর, এটা এই অ্যাম্বোগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। পিওরও নাকি সবগুলো রেখে দিছিলি, খালি মাসে সুতি উন্নাই দিছিস, মানে এখন সব পিওর রান্না বাইরে আছে। আমি তো জানি এটা তো আমাদের ঘরের নিয়ম, কেন বালোডি আগে দিয়ে দেস, তারপরে সে খারাপটি মাসে বেছে, আগে খারাপটি তারপর বেছে বালোডি, আর আমরা বেশি আগে বালোডি পরে বেশি খারাপটি, এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে। বালোগুলো আগে দেখে দেই, বাসায় দিয়ে দিই। এখন তো এই ভিডিওটি তো সবগুলো পিওরই রান্না করলো, ঠিক আছে। এগুলো অনেক ভালো জামা, তো আপনারা নিতে পারেন যারা নিতে চান। 10 পিস নেবেন সর্বনিম্ন, 10 পিসের নিচে কেউ দিতে পারবেন না। যারা 5 পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র 580 টাকা, 580 টাকা। এই জামাগুলা অনেক সুন্দর, এই জামাগুলা, এই যে ওন্নাটা কাটওয়ার্ক করা হবে, ওন্নাটা কাটওয়ার্ক করা হবে, জর্জেটুন না, এই যে দাগ দাগ লাগছে মিশিংয়ের এমব্রয়ডারি করার সময় এসে পড়ছে এর জন্য, ঠিক আছে। এই যে দাগটা দেখছেন, এই যে দাগটা, এই যে একটু দাগ আছে, এরকম একটু একটু সমস্যা আছে, কিন্তু দামি জামা। এই যে দেখেন এই জামাটার দাম 2000 টাকা, কিন্তু এই যে দাগ লাগছে এর জন্য আয় করছে, ঠিক আছে। এই যে দেখেন এই জামাটার দাম 2000 টাকা, কিন্তু এই যে দাগ লাগছে, এই যে দাগটা দেখে দিই, এই যে দেখছেন দাগ, ওদের মনে হয়তো বা চায়ের দাগ নাহলে মিশিংয়ের দাগ লাগছে। তো এগুলো এরকম সমস্যার জন্য আমার কাছে আসছে, তো আপনারা যারা নেবেন নিয়ে নেবেন। এগুলো অনেক দামি কাপড়ের উপরে, যেই কাপড়গুলো হচ্ছে 400-500 টাকা গজ থাকে, ঠিক আছে। এই জামাগুলোর প্রাইস হবে গিয়ে মাত্র, আপনারা যারা 10 পিস নেবেন তাদের জন্য প্রাইস হবে মাত্র 550 টাকা। এই যে ওন্নাগুলো দেখছেন ফ্রেশ, এগুলা ওই যে দাগ, এর জন্য। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।